যুক্তরাজ্যে নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাকটেরিয়া। বিশেষ করে শিশুদের মধ্যে স্ট্রেপ এ ব্যাকটেরিয়ার সংক্রমণে মৃত্যুর ঘটনাও ঘটেছে। যুক্তরাজ্যে 19 সেপ্টেম্বর থেকে অন্তত 30 শিশু ব্যাকটেরিয়া সংক্রমণে মারা গেছে। দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা UKHS এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, স্ট্রেপ এ ব্যাকটেরিয়া সংক্রমণে ইংল্যান্ডে 122 জন মারা গেছে। এদের মধ্যে 25 জনই 18 বছরের কম বয়সী। স্ট্রেপ এ ব্যাকটেরিয়া ত্বকের সংক্রমণজনিত ঘা, স্কারলেট জ্বর এবং গলায় সংক্রমণ ঘটাতে পারে। অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই এই ব্যাকটেরিয়া সংক্রমণের উপসর্গগুলো তুলনামূলক মৃদু। তবে কখনো কখনো গ্রুপ এ স্ট্রেপ ব্যাকটেরিয়া প্রাণঘাতী সংক্রমণ ঘটাতে পারে। এটি শরীরের প্রতিরক্ষার মধ্য দিয়ে যায় এবং এমন স্থানে চলে যায় যা সাধারণত খুঁজেই পাওয়া যায় না, যেমন রক্ত, ফুসফুস বা পেশি। IGAS এর দুটি সবচেয়ে গুরুতর কিন্তু বিরল রূপ হল নেক্রোটাইজিং ফ্যাসাইটিস, যা মাংস খাওয়ার রোগ নামেও পরিচিত, এবং স্ট্রেপটোকোকাল টক্সিক শক সিন্ড্রোম, যা নিম্ন রক্তচাপ এবং অঙ্গের ক্ষতি করতে পারে। UKHS এ 19 সেপ্টেম্বর থেকে 25 ডিসেম্বরের মধ্যে 1 থেকে 4 বছর বয়সী শিশুদের মধ্যে 151টি IGAS আক্রান্তের তথ্য রেকর্ড করেছে। দেশটির বিশেষজ্ঞরা বলছেন, চলতি শীতে বাড়তে পারে স্ট্রেপটোকোকাস অ্যাগালাইক্লিয়াক নামের একটি বিশেষ ব্যাকটেরিয়ার সংক্রমণ, যা রোধ করা কঠিন হতে পারে। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।